নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে দত্তপুকুর থানার কদম্বগাছি পুলিশ ফাঁড়ির অন্তর্গত উলাপূর্বপাড়া এলাকায় আইএসএফ কর্মীকে বোমা মেরে খুন করা হয়। আর এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেই সময় ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা উদ্ধার করে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। এই চারটি তাজা বোমা বোম স্কোয়াড বাহিনী নিয়ে এসে মেডিকেল টিম, সিআইডি আধিকারিক, দমকল কর্মীদের উপস্থিতিতে কদম্বগাছি পুলিশ ফাঁড়ির অন্তর্গত পার্শ্ববর্তী একটি ফাঁকা আম বাগানের মধ্যে গিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করা হলো আজ দুপুরে। শেখ মুক্ত রিপোর্ট, এনটিভি, ডব্লিউবি। আমরা এই কদম্বগাছি ফাঁড়ির আন্ডারে কিছু বোম পাগিয়েছিল, সেটা ডিসপোজালের জন্য এসেছি। যেটুকু জানি চারটে, এটা তো বলা মুশকিল কি বোম, এটা কি বোম বলবো, ওই যে সাধারণত যে বোম পাওয়া যায় আর কি, হাত বোম যেটা ডিসপোজাল করা হলো। হ্যাঁ, ডিসপোজাল করা হলো, সিআইডি টিম এসেছে, সিআইডি টিম ডিসপোজাল করলো, হয়ে গেছে কাজ ভালোভাবেই, কোনো দুর্ঘটনা নেই, না কোনো কিছু হয়নি, সুন্দরভাবে কাজ মিটে গেছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত ঘোষ। আমি ভিজি, কোনো অসুবিধা নেই, কেমন নাম দিতে যাবে না। দাদা যাবে, দাদার চিন্তা করতে হবে। এই দেখলাম এটা রেখে এখানে আসবে, এসে 1 2 3 অ্যালার্ট বলবে, অ্যালার্ট বলার পরে ছোটো জেনারেটর আছে এখন, ওটা ঘুরিয়ে দাবাবে, উড়ে যাবে দাবার সাথে সাথে। এখানে ছোটো আছে, কাটে নেবো, কাটে নেবো।